এমন অবস্থায় শ্রমজীবী মানুষের সামনে পরিবর্তনের কোনো বিকল্প নাই এবং আমরা এটাও বিশ্বাস করি যে শ্রমজীবী মানুষ বিরাট সংখ্যায় হওয়া সত্ত্বেও এই সরকার তাদের গুরুত্ব দেয় না এই কারণে যে সরকারের ভোটের কোনো প্রয়োজন নাই তারা জোর করে ক্ষমতা আঁকড়ে আছে তারা জোর করে ক্ষমতা দখল করে তারা কৌশলে ক্ষমতার দায়িত্ব নিয়ে নেয় আমরা চাই এদেশের মানুষ গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছে এদেশের মানুষ গণতন্ত্রের জন্য সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে কাজেই এই দেশের মানুষ এই দেশের শ্রমজীবী মানুষ তারা তাদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আজ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে আজকে এই কনভেনশন আমরা করছি মূলত যে এক দফা দাবিতে সারা দেশ আন্দোলনেরত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে সেই এক দফার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত করার জন্য আমাদের এই কনভেনশন আমি বিশ্বাস করি যে আগামী দিনে শ্রমজীবী মানুষ যারা এই এক দফা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে নেতৃবৃন্দ আমাদের সামনে বসা তাদের নেতৃত্বে আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে পারব বন্ধুরা আমার আমরা সবাই জানি যে গণতন্ত্র থাকলেই শুধু শ্রমজীবী মানুষের দাবির প্রতি গ্রাহ্য করা হয় কিন্তু এদেশে গণতন্ত্র নাই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চাই যদি আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি তাহলে আজকে যারা মঞ্চে তারা দায়িত্বে থাকবেন বাংলাদেশে তারা আজ আমাদের সামনে বলবেন যে তারা শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য কি করবেন আমি বিশ্বাস করি যে তারা বলবেন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা হবে আমি বিশ্বাস করি তারা বলবেন যে দেশের শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য মজুরি পায় তারা বলবেন যে দেশের ট্রেড ইউনিয়ন অধিকার যেন নিশ্চিত হয় তারা বলবেন যে আমাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে নিশ্চিত হয়